আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম। তো গতকাল কি আমরা কি পড়িয়েছিলাম বলো তো? জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার পড়িয়েছিলাম নাকি? স্যার দেখা যায়, দেখো তো লেখা দেখা যায়। দেখা যাচ্ছে। জি জি স্যার স্যার। যায়। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, মনে করো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা জটিল সংখ্যা। এর মডুলাস কত পড়ছিলাম আর কি? আমরা মডুলাস জেড দ্বারা প্রকাশ করা হয় এরকম কি পড়ছিলাম বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়ছিলাম। আর থিটাটা কি পড়ছিলাম? আর্গুমেন্ট, আর্গুমেন্ট থিটা মানে ট্যান ইনভার্স, কি বলছিলাম? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বলছিলাম। আর জেড এর পোলার আকার, পোলার আকার বলছিলাম, পোলার আকার মনে আছে? আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটুক করছিলাম। অর্থাৎ আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা অয়লারের উপপাদ্য, এইটু শর্টকাটে করছিলাম। ই টু দি পাওয়ার আই থিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটু মনে আছে তোমাদের? জি স্যার। এস স্যার। এটু কি মনে আছে? এস স্যার। এর আগে আমরা কিন্তু দুইটা ক্লাস নিয়েছি জটিল সংখ্যার উপর, তাই না? দুইটা ক্লাসে যারা ক্লাসে উপস্থিত ছিল না, তারা দুইটা ক্লাসে রেকর্ড করা আছে, আমার রেকর্ড করা ইউটিউবে সারা আছে। যারা ক্লাস করো নাই, তারা দেখলে আমার মনে হয় যে বিশ্বাস যে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এই জন্য তোমরা যারা ক্লাস করো নাই, তারা ইউটিউবে ক্লাস দেখতে পারো। হ্যাঁ, কিছু বললা কেউ? স্যার সালাম দিলাম। কত রোল? 288। তখন কই ছিলা? স্যার একটু লেট হয়ে গেছে। লেট করে ঢুকবো না। আচ্ছা শোনো, তাহলে আমরা জটিল সংখ্যা পোলার আকার হলো আর ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ আর কস থিটা প্লাস আই সাইন থিটা। কিন্তু থিটাটা হচ্ছে বলছিলাম, থিটাটা কি বলছিলাম? আর্গুমেন্ট। যদি বলছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে থিটা কত হবে বলো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে থিটার মান কত হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অথবা আরেকটা কি বলছিলাম? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা বলছিলাম। আর থার্ড কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়াল টু বলছিলাম পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে থিটা বলছিলাম টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা তোমাদের বলছিলাম গত ক্লাসে। অর্থাৎ যদি জটিল সংখ্যাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে থিটার মান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টে থাকে থিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটুকু তোমাদের পড়িয়েছিলাম এবং একটা উদাহরণও দিয়েছিলাম মনে হয়। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম না বলো তো? হোমওয়ার্ক দিয়েছিলাম না? জি স্যার। সবাই করেছো? জি স্যার করছি। হয়েছে সবাই? স্যার করছে। মিলছে? জি স্যার মিলছে। আচ্ছা, আমরা এখন আজকে নতুন জিনিস করব। এটা গত ক্লাসের পড়া কিন্তু করিয়েছিলাম। একটু রিভাইজ। দু একটা সমস্যা আছে। সমস্যা বলো। সমস্যা কি? সমস্যা বলতে পারবা? স্যার 6-এর 2 নাম্বারটা পাই নাই স্যার। 6-এর 2 নাম্বার, ভেরি গুড। 6 নাম্বার, 2 নাম্বারটা কি বলো তো একটু? হ্যাঁ, দাসে দেখাও যে x মাইনাস আই ওয়াই বাই x প্লাস আই ওয়াই মডুলাস দাসে প্রমাণ করতে হবে এটা সমান 1। এটা পরে করি, এটা আমরা এখন একটু বেসিক বাকি আছে পড়াই নি। হ্যাঁ, 6-এর 1 পার্শ্ব তো নাকি? স্যার
হ্যাঁ বাকিগুলো পারছি স্যার আচ্ছা তাহলে আমাদের জটিল সংখ্যার বর্গমূল লক্ষ্য করো জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যা স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার বর্গমূল মনে করো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা একটা জটিল সংখ্যা যদি বলে এর বর্গমূল নির্ণয় করো মানে অর্থাৎ রুট জেড নির্ণয় করো রুট জেড মানে আমরা এই যে এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা না এটার বর্গমূল এই যে বর্গমূল ধরলাম জটিল সংখ্যার বর্গমূল কি সংখ্যা জটিল সংখ্যা এ প্লাস আই বি ধরলাম এখানে দেখো তো আই এর অবাস্তব অংশের আগে কি চিহ্ন আছে প্লাস তাতে প্লাস আই বি ধরবো আর অবাস্তব অংশের আগে মাইনাস থাকলে এ মাইনাস আই বি ধরবো তাহলে আর কোনো প্রবলেম নেই সবসময় এ প্লাস আই বি ধরতে পারো কিন্তু লাস্টে একটু প্রবলেম হয় এই জন্য আমি বলছি কি প্রবলেম এড়ানোর জন্য যদি অবাস্তব অংশের আগে প্লাস থাকে তাহলে এ প্লাস আই বি ধরবা আর অবাস্তব অংশের আগে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস আই বি ধরবা এখানে আমরা মানে জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যার নতুন একটা জটিল সংখ্যা ধরলাম এখানে অজানা জিনিস কোনটা বলো তো এখানে কার কার মান বের করতে পারলে জটিল সংখ্যার বর্গমূলটা নির্ণয় করতে পারবা বলো কিভাবে বের করব উভয় পাশে বর্গ করো উভয় পাশে বর্গ করো বর্গ করে পাই বর্গ করলে কি হবে দেখো তো এক্স প্লাস আই ওয়াই হবে এখানে বাম পাশে আর এখানে এ প্লাস আই বি হোল স্কোয়ার হবে এ প্লাস আই বি হোল স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু আই বি প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার আই স্কোয়ার বি স্কোয়ারের মান কত বলতে পারো মাইনাস ওয়ান স্যার মাইনাস বি স্কোয়ার তাহলে কত হবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম প্লাস আই ইন্টু টু এ বি লিখলাম দেখা যায় জি স্যার এখন দেখা যায় একটু কমপ্লিট করো এখন তোমাদের বলেছিলাম যে দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় বাম পাশেটা x প্লাস i এটা কি সংখ্যা বলো তো জটিল সংখ্যা ডান পাশেটা কি সংখ্যা এটা জটিল সংখ্যা মানে বাস্তব অংশ আর অবাস্তব অংশ মিলে কি সংখ্যা জটিল সংখ্যা দুইটা জটিল সংখ্যা সমান হলে আমরা কি পাইছিলাম বাস্তব বাস্তব সমান অবাস্তব অবাস্তব সমান তাই পাইছিলাম না এখন লেখো উভয় পক্ষ থেকে বাস্তব অবস্থা অংশ পৃথক করি উভয় পক্ষ থেকে উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করি বা সমীকৃত করি এক কথায় পৃথক করি পৃথক করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত হবে বলো তো এক্স সমীকরণ দুই এবং টু এ বির মান কত হবে ওয়াই সমীকরণ তিন এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা কার কার মান বের করবো এ এর মান আর বি এর মান বের করবো দুইটা সমীকরণ সমাধান করে আমরা এর মান আর বি এর মান বের করব এখন লক্ষ্য করো সমাধান আমরা কিভাবে করি আমরা যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান জানি এক্স এখন যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে পারি তাহলে আমরা যোগ করে এক্স এর মান পাবো আর বিয়োগ করে বি এর মান পাবো এখন দুইটা এখন আমরা যদি এই কাজটা করি ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এইটা ধরলাম এ এটা ধরলাম বি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি বলো এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস 4ab এটা হলো স্কয়ার বিটা হলো বি স্কয়ার এইটার মান কত এইটার মান হচ্ছে তোমার আর এটারে 2ab লিখলাম এটার মান কত বলো তো এটার মান কত x স্কয়ার এটার মান কত y স্কয়ার অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল প্লাস মাইনাস হওয়ার কথা ছিল না কিন্তু প্লাস হবে মাইনাস হবে না কেন বলতে পারো আমরা জানি এখানে কয়টা রাশি দেখো তো কয় এন এ আর বি দুটো রাশি বর্গের যোগফল সর্বদা ধনাত্মক এখানে ঋণাত্মক হবে না দুইটা রাশির বর্গের যোগফল সর্বদা কি হয় ধনাত্মক হয় এজন্য আমরা প্লাস মাইনাস লিখি নাই শুধুমাত্র কি লিখছি প্লাস লিখছি তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত পেলাম সমীকরণ চার এখন এখন যদি দুই আর চার যোগ করো দুই আর চার যোগ করলে কার মান বের করবা দুই আর চার যোগ করলে দুই আর চার যোগ করলে আমরা এর মান পাবো দুই আর চার যোগ করো দুই যোগ চার যোগ করলে কত কত হয় তাহলে টু স্কোয়ার ইকাল টু এক্স প্লাস বরাবর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন টু স্কোয়ার এর মান কত লেখা যায় এক্স প্লাস বরাবর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু তাহলে বলো তো এর মান কত হবে এর মানটা হবে এই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হচ্ছে তোমার কার মান এর মান এই যে দেখো এর মান এটা হচ্ছে এর মান এখন দুই থেকে চার যদি বিয়োগ করি তাহলে বি এর মান পাবা দুই থেকে চার বিয়োগ করো দুই থেকে চার বিয়োগ করো দুই থেকে চার বিয়োগ করলে কত হয় বা চার থেকে দুই বিয়োগ করো চার বিয়োগ দুই তাহলে বাম পাশে হবে টু বি স্কোয়ার এটা হবে তোমার এক্স মাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা হবে তোমার বি স্কয়ার এর মান কত সাত দেখাছে না বি স্কয়ার মান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু তাহলে বি ইকাল টু কত হবে প্লাস মাইনাস এখানে কিন্তু প্লাস মাইনাস হবে কারণ এটা সিঙ্গেল আর এই আগেটা ছিল দুইটা বর্গের যোগফল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু এটা হলো এর বি এর মান পাইলাম এখন এর মান বি এর মান কোথায় বসাবো বলো তো এখন এর মান আর বি এর মান কোথায় বসাবো এখন এক নং সমীকরণে এ ও বি এর মান এক নং এ বসাই এক নং এ বসাই বসাইলে আমার দড়ি সংখ্যাটা কত ছিল এক্স প্লাস আই ওয়াই দেখো দুইটাই প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আমরা কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে এইটুক হলো এর মান কত পাইছো দেখো তো এক্স প্লাস বরাবর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হলো এর মান তারপরে কি আই বি এর মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু এটা হলো তোমার যদি সংখ্যার বর্গমূল এইভাবে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব এইভাবে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব তোমরা একটা ম্যাথ করো তাহলে ঠিক হয়ে যাবে আমি একটা ম্যাথ করাচ্ছি দেখবার ঠিক হয়ে গেছে জিনিসটা জটিল না ইজি আছে বুঝতে পারছো একটু হয়েছে কমপ্লিট
जी सर এখন তোমরা দেখো তিন নাম্বার দেখো তিন নাম্বার কাস্টমার দেখো যে বর্গমূল নির্ণয় করো তাহলে তোমাদের পছন্দ একটা বলো এইগুলো বলো তো একটা ম্যাথ বলো তিনের তিনের ক আছে কয় কত নাম্বার এক নাম্বার টাই বলো এক নাম্বার কি আছে বলো তো মাইনাস 7 প্লাস 24 1 মাইনাস 7 প্লাস 24 আই এর বর্গমূল নির্ণয় করো এটা বলছ না এর বর্গমূল বর্গমূল নির্ণয় করো তাহলে তুমি বলবা কি মনে করি বা ধরি মাইনাস 7 প্লাস 24 আই এর বর্গমূল এখন তো আয়ের আগে কি চিহ্ন অবাস্তব অংশের আগে কি চিহ্ন প্লাস তাহলে কি ধরতে বলছিলাম এ প্লাস প্লাস আই বি ধরতে বলছিলাম সমীকরণ এক এখন তারপরে আমরা কি করতে বলছিলাম উভয় পাশে বর্গ করো উভয় পাশে বর্গ করে পাই তাহলে মাইনাস 7 প্লাস 24 আই এ স্কয়ার প্লাস 2 এ আই বি প্লাস আই স্কয়ার বি স্কয়ার এটা বর্গ করছি আর কি বর্গ করে লেখছি তো বর্গ করে তাহলে কত হইলো দেখো তো মাইনাস 7 প্লাস 24 আই এ স্কয়ার আই স্কয়ারের মান কত মাইনাস 1 এই জন্য এ স্কয়ার মানে বি স্কয়ার একসাথে লিখলাম আই ইন্টু 2 এ বি এই আই স্কয়ার ইকাল টু মাইনাস 1 জানো তো আই স্কয়ার ইকাল টু মাইনাস 1 উভয় উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করি পৃথক করলে হবে কত বলো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মান কত হবে বলো মাইনাস 7 মাইনাস 7 ইকুয়েশন নাম্বার 2 এবং আর 2 এর মান কত হবে 24 এইটুকু আগে কমপ্লিট করো তোমাদের কি খাতার চেয়েটা ভালো নাকি খাতা ভালো কোনটা খাতা খাতা ভালো কারণ এখানে তো সরাসরি আমাকে দেখতে পাচ্ছ খাতা তো দেখতে পারো না খাতা স্যার ভালোভাবে বোঝা যায় না খাতা সামনে থেকে বোঝা যায় দেখো একটু কমপ্লিট হয়েছে কিনা বলো স্যার হইছে স্যার হইছে তারপরে সিস্টেমটা কি মনে আছে তারপরে সিস্টেমটা কি বলো এখন আমরা কার মান বের করব a স্কয়ার প্লাস b স্কয়ার এখন a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আর মান কত লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab এইটার মান কত পাইছো স্কয়ার স্কয়ার মান কত মাইনাস 7 হোল স্কয়ার আর টু এর মান কত 24 হোল স্কয়ার তার মানে কত 749 আর 24 576 576 টোটাল যোগ করলে কত হয় দেখো কত হয় বলো 625
चार बीस दुई करो दुई कर ले कत है देखो तो टू बी स्क्वायर इक्वल टू बत्तीस बी स्क्वायर इक्वल टू सिक्सटीन अतः बी इक्वल टू कत प्लस माइनस फोर তাহলে এ ও বি এর মান কোথায় বসাও এক নামে বসাও মানে এক সঙ্গে বসাও বসালে কত হয় দেখো মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই ইকাল টু প্লাস মাইনাস এর মান পাইছো থ্রি প্লাস বি এর মান পাইছো ফোর এল আনসার তোমরা কি বুঝতে পারছো এভাবে যে কোনো যদি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো বুঝছো এইভাবে যে কোনো যদি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো স্যার তিনে তিন আর চারটা স্যার কিভাবে করবো দেখেন বাহাত্তর সংখ্যা নাই কি নাই তিনে তিন আর চার এখানে বাহাত্তর সংখ্যা স্যার নাই টু ওয়াই দেওয়া আছে আর চার নাম্বারে দেওয়া আছে মাইনাস টু ওয়াই তিনে তিন নাই মানে বাহাত্তর শূন্য শূন্য ধরে করবো স্যার হ্যাঁ শূন্য ধরে করবো হ্যাঁ বাহাত্তর সংখ্যা মনে করো টু ওয়াই জিরো প্লাস টু ওয়াই লেখা যায় না বাহাত্তর সংখ্যা কত এখানে জিরো ওকে স্যার এই আমার ল্যাপটপ তো হ্যাং মেরে গেল বুঝলাম না কেউ কি এক্সপার্ট আছে কার সত্য নড়ে না কারণ কি হ্যাং মারে গেছে স্যার মিনিমাইজ করে রিফ্রেশ মারেন মিনিমাইজ কি হবে বলবো কার সত্য নড়ে না ওয়্যারলেস মাউস স্যার না আমি মাউস রাখি না ল্যাপটপের মাউস ই দিয়ে তোমাদের 30 মিনিট চলে গেছে তো রানিং আউট অফ টাইম এদের তো আপডেট করা লাগবে আপডেট না করলে তো আবার তোমরা কি দেখতে পাচ্ছ লেখা স্যার উইন্ডোজ বাটনে ক্লিক করুন জি স্যার দেখতে পাচ্ছি জি স্যার তো এখানে যে আমার সামনে একটা পর্দা আছে আপডেট এখানে
আচ্ছা শুনো এটার আমরা যদি এমসিকিউ আসে এত বড় ম্যাথ কি করা যাবে এমসিকিউতে টাইম লাগবে না এটা আমরা শর্টকাটে কিভাবে করা যায় দেখো এই যে -7 প্লাস 24 আই এর বর্গমূল কি লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার -7 প্লাস 24 আই শর্টকাটে কিভাবে করা যায় শর্টকাটের সিস্টেমটা বলে দিচ্ছি এক নম্বর হলো অবাস্তব অংশকে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো দুই দ্বারা ভাগ করলে 24 কে দুই দ্বারা ভাগ করলে কত 12 12 আই 12 উৎপাদক করো 12 কি কত ভাবে ভাঙ্গান দা 3 4 12 অথবা 6 দুগুণে 12 লেখা যায় 6 দুগুণে 12 লেখা যায় না তাই বাস্তব অংশটা কি ধনাত্মক না ঋণাত্মক ঋণাত্মক বলছিলাম যে একটা দলিল সংখ্যার কয়টা অংশ থাকে দুইটা অংশ একটা বাস্তব অংশ আর একটা কি অংশ অবাস্তব অংশ কত এখানে বলো তো কত দেওয়া আছে 24 আই অবাস্তব অংশ কয় দ্বারা ভাগ করতে 24 অবাস্তব অংশ দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা কত হয় 12 12 বাই হয় তাই না 12 12 এর উৎপাদক কত 3 4 12 হয় 6 দুগুণে 12 হয় তাই না জি স্যার বাস্তব অংশ ধনাত্মক না ঋণাত্মক বাস্তব অংশটা কত -7 এটা ধনাত্মক জিনিস না ঋণাত্মক জিনিস বলো বাস্তব অংশটা তো -7 ঋণাত্মক তাহলে ঋণাত্মক হলে ঋণাত্মক আইতে বড়টার সাথে দিবা যে তিন আর চার বড় কোনটা এখানে চার না চারতে চার এর সঙ্গে আই দিলাম মাইনাস দুই আর ছয়ের মধ্যে বড় কোনটা ছয় তাহলে আইটা ছয়ের সাথে দিলাম ছয় এখন দুইটা বর্গ করে যোগ করবা বর্গ করে যোগ করে দেখো তো কোনটা মিলে সেটা নিব যেটা বর্গ করে যোগ করো তাহলে কত হয় নাইন মাইনাস কত 16 তাহলে কত -7 এই যে বাস্তব অংশটা পাওয়া গেছে দেখো তো পাওয়া গেছে -7 পাওয়া গেছে কিন্তু এটা পাওয়া যায় না 4 -36 সমান সমান কত -32 বাস্তব অংশটা কত ছিল বলো -7 কোনটা -7 আসছে এইটা -7 আসছে তাহলে আমরা এই যে আমরা এইটুকু আসলে কেন করতে এই এই সমস্ত কাজ কেন করলাম আমরা এই যেহেতু রুট ওভার আছে রুট ওভারের হোল স্কোয়ার বানাইতে যদি পারি এইটুকু যদি হোল স্কোয়ার বানাইতে পারি হোল স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যাবে এই জন্য হোল স্কোয়ার ফর্মুলা কে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা এর মান কত পাইছি দেখো তো এর মান কত থ্রি আর বি এর মান কত এর মান হলো থ্রি আর বি এর মান কত হলো বি এর মান হলো ফোর আই নাই ফোর আই ফোর আই ফোর আই তাহলে এখানে দেখো যদি সময়টা কোন আকৃতির এ প্লাস আই বি আকৃতি নেই মাইনাস আই বি আকৃতির এ প্লাস আই বি এ প্লাস হোল স্কয়ার ফর্মুলা বানাবা আর যদি এ মাইনাস আই বি থাকে এ মাইনাস হোল স্কয়ার বানাবা তাহলে আমরা এ আর বি খুঁজে পাইছি কিন্তু এ আর বি হ্যাঁ বলো স্যার যে মাঝখানে তো প্লাস দিয়েছেন তো মুখে মানে নিচে লাইনে আবার মাইনাস কেন হইলো মানে 9 মাইনাস 16 9 থেকে 16 বিয়োগ করলে কত হয় এটা তো বুঝছি স্যার কিন্তু উপরের লাইনে তো প্লাস দিয়েছেন সেটা বললাম মানে 3 স্কয়ার প্লাস 4 4 আই স্কয়ার তুমি কি ক্লাস করছো আজকে প্রথম কোনটা বলো আগে আজকে ক্লাস করলে তো হবে না আজকের মান কত জানো আজকের মান কত আজকে কয়েকবার বলছি আজকের মান কত বলো মাইনাস ওয়ান হলে তাহলে কত মাইনাস 16 আই স্কয়ার 16 আই স্কয়ার মানে আই স্কয়ার তাহলে মাইনাস ওয়ান হলে কত মাইনাস 16 হয় না হ্যাঁ স্যার বুঝছি ক্লাস করলে হুট করে তো আসা ঠিক না ক্লাস করো রেগুলার ক্লাস করো এই যে একটা ক্লাস তিন তিন দিন হয়ে গেছে আজকে তুমি মাঝখানে ঢুকছো কেমনে বুঝবা তাহলে আমরা এ কত পাইলাম বলো তো এর মান কত পাইছি থ্রি আর বি এর মান কত পাইছি ফোর তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এর আগে বললাম না যদি সময়টা কোন আকৃতির এ প্লাস আই বি আকৃতি তাহলে এ প্লাস হোল স্কোয়ার বানাবো এ স্কোয়ার প্লাস টু এ বি বি কত পাইছি ফোর আই প্লাস বি স্কোয়ার তাহলে লক্ষ্য করো তো কত হয় থ্রি প্লাস ফোর আই হোল স্কোয়ার
পুরস্কার আর রুট ওভার কাটাকাটি গুলো থাকলো কত প্লাস মাইনাস 3 প্লাস 4 আই এল আনসার শর্টকাটে আমরা এমসিকিউ করার জন্য বুঝতে পারছ আরেকটা যেমন দেখো আরেকটা বলো মাইনাস এইট প্লাস সিক্স আই এটাতে কত নাম্বার আছে দেখো তো যেমন আরেকটা দেখো মাইনাস এইট মাইনাস সিক্স এর বর্গমূল নির্ণয় করবো এর বর্গমূল শর্টকাটে দেখাচ্ছে কিন্তু এমসিকিউ এর জন্য অথবা বড় অঙ্ক আসলে সমস্যা নেই নাম্বার দিবে কোনো সমস্যা তাহলে বর্গমূল কত প্লাস মাইনাস মাইনাস এইট মাইনাস সিক্স আই তোমরা বলো অবাস্তব অংশ কত বলো উৎপাদক কত তিনের উৎপাদক আর ওয়ান আর থ্রি ছাড়া কি আরো কিছু আছে না এখন দেখো বাস্তব অংশ ঋণাত্মক না ধনাত্মক আয়ের আগে কি চিহ্ন মাইনাস তাহলে কোন সূত্র করবো এ মাইনাস বি হোল স্কয়ার এর ফর্মুলা করবো এ মাইনাস বি হোল স্কয়ার এই মাইনাস বি হোল স্কয়ার বানাও এই যে প্লাস মাইনাস এ স্কয়ার মাইনাস টু এ বি হলো থ্রি আই প্লাস বি স্কয়ার দেখো সব মিলে গেছে ওয়ান মাইনাস থ্রি আই হোল স্কয়ার তাহলে বর্গমূল করলে কত হলো ওয়ান মাইনাস থ্রি আই এ হলো আনসার তোমরা কে জানি একটু আগে বললা টু আই এর বর্গমূল প্লাস মাইনাস টু আই বাস্তব